বৈশ্যনাথ, বিজেপির তরফ থেকে পরিষ্কার যেটা বলা হচ্ছে যে বিজেপিরই কর্মীদের বেছে বেছে ধরা হয়েছে, তাদের নামে শতপ্রণোদিত মামলা হয়েছে, অথচ তারাই আক্রান্ত হয়েছে। নিষেধ প্রামাণিক বিজেপিরই সাংসদ, তারা কনভয়া হামলা হয়েছে, এটা কেন? মানে আমি বলবো যে বিজেপি যিনি রাজ্য সভাপতি, তার ভাষাটা আমি জানি না, তুই কোন ভাষায় জাগো বাংলা সম্পর্কে উনি যে মন্তব্যটা করলেন সেটা যদি ওনার ভাষা হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে উনি কোন লোক। আর নিশীথ প্রামাণিকের যখন পার্লামেন্টের টিকিট পেয়েছিল তখন বিক্ষিপ্ত বিজেপিরা এসে পার্টি অফিস ভাঙচুর করেছিল, বলে স্মাগলার, একে কেন টিকিট দেওয়া হচ্ছে, একটা গুন্ডা বদমাইশকে কেন টিকিট দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, একজন রাজবংশী যুবককে গুলি করে বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে যে দপ্তর, সেই দপ্তরের একজন রাজবংশী ছেলেকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেললো, একটা মহিলা কনস্টেবলকে বিএসএফের কমান্ডার রেপ করলো, উনি তো অমিত শাহের হাফ প্যান্ট পরা মন্ত্রী, ডেপুটি মিনিস্টার নিজেকে বলছেন, বড় বড় কথা, কী ব্যবস্থা নিয়েছেন, কী অধিকার আছে একজন রাজবংশী ছেলেকে গুলি করে হত্যা করার, কেন করলো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিএসএফ বা ওয়াটার সিকিউরিটি ফোর্স তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে সেখানকার লোকেরা, উল্টে তারা গন্ডগোল পাকালো, এখন বলছে আমরা কোনো গন্ডগোল পাকিনি, ওদের নিজেদের মধ্যে ইনার ফাইট আছে। দেবজিৎ, এখানে সরাসরি তোমাদের গোষ্ঠী কোন দলের অভিযোগ করা হচ্ছে? দুটো জিনিস বৈশ্যনাথ দা যদি বলেন তাহলে বৈশ্যনাথ দাকে মানতে হবে। প্রথম কথা, তাহলে কোচবিহারে তৃণমূল কংগ্রেস বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই, বিজেপিই আছে। তাহলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপিকে জিতিয়েছেন, গোষ্ঠী কোন্দল করার অত বড় ক্ষমতা, গুলি চালানো, বোমা ফেলা, এবং সেখানে রাজ্যের যে পুলিশ কোচবিহারে দাঁড়িয়ে তারা ব্যর্থ হয়েছে, বলতে দিন। আর দ্বিতীয়ত, বৈশ্যনাথ দা একজন লয়ার হয়ে আপনি একথা কি করে বলছেন যে কে মহিলা কনস্টেবল রেপ্ট হলেন বিএসএফ এর ইয়েতে কোনো অফিসারের কাছে, তার জন্য সরাসরি দায় ইয়েকে নিতে হবে? আপনি কি জানেন তাদের বিরুদ্ধে কানুনি কারবাই অলরেডি স্টার্ট হয়েছে তাদের ভাষায়? আপনি তো জানেন যে এই কলকাতাতে এসেছিলেন, সেখান থেকে জিরো এফআইআর হয়েছে, আর ভবানীপুর এই ইয়ে থানায় সেগুলো সব ঠিক আছে। কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি যে ওইখানে দাঁড়িয়ে একজন মন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে, যদি সেটা এটা হয়ে থাকে যে আমার দলের লোকেরা করেছে, তাহলে তার আগাম আভাস আপনারা পাননি কেন, মানে এই রাজ্যের পুলিশ পায়নি কেন? প্রথমত। দ্বিতীয়ত, তাই যদি হয়ে থাকে অত বড় ঝামেলা গড়ালো কি করে? অত বড় ঝামেলাতে আমাদের ওপরে মার হয়েছে, আমাদের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, সেটা বারবার এই চ্যানেল দেখিয়েছে, আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, সেখানে একটা লোককেও ধরা হয়নি যারা কিনা তৃণমূল করে বা অন্য কোনো পার্টি করে। আপনি বারবার একজন সাংসদকে তার ব্যাকগ্রাউন্ড চেক করার কথা বলছেন, যাকে কিনা এই জনতা জনার্দন ভোট দিয়ে সাংসদ বানিয়েছে। আর শেষ কথাটা বলি, দেখুন, আমি ব্যক্তিগত কারুর কোনো দিন কুৎসা করিনি, কিন্তু আপনারা যখন এই কথাটা বারবার একজন সাংসদ সম্বন্ধে বলছেন, খুব বিনয়ের সঙ্গে বলছি, বিচার করতে যাবেন না বৈশ্যনাথ দা। আপনারা এমন সাংসদ রেখেছেন যে সাংসদ অভিধান বহির্ভূত গালাগালিকে অবধি জাস্টিফাই করেন, মহুয়া দেবী যা যা বলেন, আপনারা হিসাবের মধ্যে যাবেন না, একদম যাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।